প্যাচপ্যাচে গরমে প্রাণ যখন হাইফাই, মন তখন বলছে কোথা যাই কোথা যাই। তাই সাত পাঁচ না ভেবে লাগেজটা গুছিয়ে দূষণমুক্ত বাতাস নিতে পড়লাম বেরিয়ে। হ্যালো বন্ধুরা, বিফোর ইয়োর ডেস্টিনেশনের পক্ষ থেকে আমি দেবাশিস হাজির হয়ে গেলাম আরও একটি ভ্রমণ সংক্রান্ত ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও টপিকটি হলো জম্মু কাশ্মীরের সেরা দশটি হিল স্টেশনের মধ্যে একটি অন্যতম হিল স্টেশন পাটনিটপ ভ্রমণ নিয়ে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব পাটনিটপ বেড়াতে এসে কোথায় কোথায় ঘুরবেন, কী দেখবেন, কোথায় থাকবেন, হোটেল ভাড়াই বা কত, সব কিছু। সুতরাং ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টুক করে প্রেস করে দিন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনেতেই আসে। শুরুতেই বলি, এই পাটনিটপ কিন্তু একদিনেই ঘুরে আসা যায়, সেক্ষেত্রে ধকলটা একটু বেশি হবে আর খরচটা হবে একটু কম। আর যদি আপনি দুই দিন এক রাত্রের প্ল্যান করেন তবে খরচটা একটু বাড়লেও ধকলটা কিন্তু অনেক কমে যাবে আর ভ্রমণটা হবে অনেকটা আরামদায়ক। আমরা আমাদের ভ্রমণ স্থানের প্রথম পর্বে প্রবেশ করেছি। এই স্থানটি হলো পাটনিটপের চিলড্রেন পার্ক। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি এই পার্কটি বরফে ঢেকে থাকে, সেই সময় এখানকার ভিউ দেখার মতো। বরফে ঢাকা পাটনিটপের এই চিলড্রেন পার্কে সেই সময় নানা রকম স্নো অ্যাক্টিভিটিস হয়ে থাকে। তা বলে কিন্তু সবুজে ঘেরা এখানকার এই মনোরম প্রাকৃতিক পরিবেশ আপনার মন জয় করতে বাধ্য। আর এই পার্কের মধ্যে যে মাড হাউসগুলি আপনারা দেখতে পাচ্ছেন, চাইলে ওইখানেও নাইট স্টে করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে JKDTC-র সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে হবে। ভাড়া মোটামুটি 3.5-4.5 হাজার টাকা পড়বে, এবং চাইলে জিপলাইন এবং আর্চারির মতো অ্যাক্টিভিটিস করতে পারেন। এছাড়াও 500 টাকা দিয়ে ঘোড়া বুক করে আপনারা চিলড্রেন পার্কের আশেপাশে সাইটসিন করতে পারেন, যেমন ওয়াটারফল, শিবঘাটি, কাশ্মীর ভ্যালি, অ্যাপেল গার্ডেন ইত্যাদি। আমি ঘোড়া বুক না করে অল্প বিস্তর পায়ে হেঁটেই ঘুরেছিলাম পাহাড়ের আনাচেকানাচে। যেমন এই হলো অ্যাপেল গার্ডেন, গাছ আছে কিন্তু পাতা নেই। কিন্তু হলে কি হবে, এখানকার প্রাকৃতিক পরিবেশ আপনার কানে কানে বলবে, আর যেও না বাড়িতে ফিরে, থেকে যাও না আমায় ঘিরে। কিন্তু থাকলে কি হবে, পকেটটাও তো দেখতে হবে, যেটা ফুটো নয় কিন্তু অনবরত খালি হয়েই যাচ্ছে। সে যাই হোক, পাটনিটপের চিলড্রেন পার্ক ছাড়াও আরও একটি মোস্ট ভিজিটিং প্লেস রয়েছে, সেটি হলো স্কাই ভিউ পয়েন্ট। ওখানে গেলে আপনারা গন্ডোলা রাইড করতে পারবেন। গন্ডোলা রাইডের আপ ডাউন ফেসের ভাড়া 1100 টাকা। পাটনিটপে একদিন স্টে করা সত্ত্বেও আমরা কিন্তু স্কাই ভিউ পয়েন্ট যেতে পারলাম না, কারণ সময় এবং টাকা দুটোই একটু চাপে ছিল। এর জন্য অবশ্য অন্য কারণও আছে, সে আলোচনায় পরে আসছি। আপাতত আমাদের পরবর্তী গন্তব্য নাগা মন্দির। বন্ধুরা, এই হলো প্রসিদ্ধ 600 বছরেরও বেশি পুরনো নাগা মন্দির বা নাগ মন্দির। আমরা প্রসাদ কিনে ভেতরে এগিয়ে চললাম। প্রতি বছর নাগ পঞ্চমী তিথিতে এখানে ভক্তদের ভিড় ইপছে পড়ে। এই মন্দিরের ভিতরে বা গর্ভ গিয়ে ফটো তোলা বা ভিডিও করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। শোনা যায় যদি কোনো ব্যক্তি গোপনে ফটো কিংবা ভিডিও তোলে, তার স্বপ্নে ভয়ঙ্কর সব দৃশ্য সে দেখতে পায় এবং বেশ কিছুদিনের মধ্যে সেই ব্যক্তি মারা যায়। এই মন্দিরটি সম্পূর্ণরূপে নাগদেবতাকে উৎসর্গ করা হয়েছে। শোনা যায় এখানে নাকি শিব পার্বতীর বিয়ে হয়েছিল। আদি মন্দিরের পাশাপাশি আর একটি নতুন মন্দিরের নির্মাণ কাজ চলছে। এই মন্দিরের যেদিকে তাকাবেন সেদিকেই দেখবেন মানতস্বরূপ লাল ওন্না বা কাপড় বাঁধা রয়েছে। নাগ মন্দির থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য নাথাটপের সুন্দরনগরের দিকে। পাটনিটপের নাগা মন্দির থেকে নাথাটপের সুন্দর নগরের দূরত্ব প্রায় 8 কিলোমিটার, গাড়িতে সময় লাগে আধা ঘন্টা মতো। নাথাটপ হিল ভিউ পয়েন্ট থেকে মাত্র 3 কিলোমিটার দূরে এই সুন্দরনগর। আমরা আগে সুন্দরনগর ঘুরে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। আর এই সুন্দরনগর যাওয়ার জন্য আপনাকে নাথাটপের হিল ভিউ পয়েন্টের কাছ থেকে গাইড নিতে হবে, যারা আপনাকে বরফ দেখাতে নিয়ে যাবে। তবে হ্যাঁ, গাইডদের সাথে কথা বলবার আগে আশেপাশের শক্ত জিনিস আগড়ে ধরে নেবেন, কারণ এপ্রিল মাসের মাঝামাঝি অল্প বিস্তর বরফ দেখানোর জন্য গাইড মাথা পিছু যে দড় হাঁকাবে তা শুনে মাথা ঘুরে পড়ে যাওয়াটা অসম্ভব কিছু নয়। ওরা মাথা পিছু 700-1000 টাকা ডিমান্ড করে, যার মধ্যে স্লাইডিং এবং বরফের উপর দিয়ে হাঁটবার জন্য জুতো ইনক্লুড থাকে। কিন্তু ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এলে এসব লাগে, এপ্রিল মাসের মাঝামাঝি এসে অল্প বিস্তর বরফ দেখবার জন্য এইসব লাগে না। সুতরাং 700-1000 টাকাটাকে আপনাকে বার্গেনিং করে নামিয়ে আনতে হবে 200-250 টাকার মধ্যে। আর যদি আপনি দিলদুড়িয়া মানুষ হয়ে থাকেন তাহলে দেবেন মাথা পিছু 1000 টাকা, তাতে আমার কি। আসলে ওরা আপনাকে ডিসেম্বর কিংবা জানুয়ারির ফটো আর ভিডিও দেখিয়ে স্ক্যাম করার চেষ্টা করবে।
হবে, এটাই ওদের কাজ। আর দেখবেন আপনার সঙ্গে আসা ড্রাইভারও ওদের সাথ দিচ্ছে, কারণ এতে ওদের প্রফিট রয়েছে, আপনার তো কিছুই না। তাই বলি কি, একটু চোখখান খোলা রেখেই ঘুরবেন, কেমন? কেমন লাগছে জীবনে প্রথম বড় হাতে নিয়ে? নাথাটপের সুন্দরনগরে বরফ দেখার পর চলে এলাম নাথাটপ হিল ভিউ পয়েন্টে। এই হলো নাথাটপ হিল ভিউ পয়েন্ট, যেখানে উঠলাম ট্রেকিং করে। ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এখানে ভিড় উপচে পড়ে, সেই সময় এখানে প্যারাগ্লাইডিংয়ের মতো অ্যাক্টিভিটিস হয়ে থাকে। নাথাটপ হিল ভিউ পয়েন্ট, যেখানে বর্তমান দাঁড়িয়ে আছি, ও যে দূরে দেখা যাচ্ছে গাড়ি, আমি ওখান থেকে হেঁটে হেঁটে এসেছি। এদিকটা পুরো আস্তে আস্তে কুয়াশা ভরে যাচ্ছে, জাস্ট অসম লাগছে, অসম। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, ঠিক আছে? নাথাটপের হিল ভিউ পয়েন্ট দেখার পর আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য সোনাসার লেকের দিকে। পরন্ত বিকেলে বেশ কিছু দূর যাওয়ার পর আচমকা একরাশ মেঘ এসে আমাদের রাস্তা অবরোধ করলো। খারাপ রাস্তা এবং ঘন মেঘ বা কুয়াশার কারণে এগিয়ে যাওয়াটা সুবিধাজনক হবে না মনে করেই আমরা ফিরে চললাম আমাদের হোটেল গ্রিনল্যান্ডের দিকে। ফিরতি পথে পরন্ত বিকেলের এই সুন্দর প্রাকৃতিক শোভা দেখে জীবন সার্থক হয়ে গেল। কোথায় কোথায় ঘুরবেন তা তো ভিডিওর মাধ্যমে বলা হয়ে গেল, এবার তাহলে বলি কীভাবে আসবেন, কোথায় থাকবেন এবং কি খাবেন, ঠিক আছে? এখানে আসবার জন্য অনেক অপশন রয়েছে, যেমন বাই ট্রেন এলে আপনার নিকটবর্তী স্টেশন হবে উধামপুর। উধামপুর থেকে আপনারা চাইলে বাই বাস কিংবা শেয়ার গাড়ি করে আসতে পারেন, এছাড়া প্রাইভেট গাড়ি বুক করে আসতে পারেন, সেক্ষেত্রে ভাড়া 3-3.5 হাজার টাকা পড়বে। কিংবা মাতা বৈষ্ণোদেবী দর্শন করার পর কাটরা বাস স্ট্যান্ড থেকে আপনারা পাটনিটপ যাওয়ার জন্য জে অ্যান্ড কে ট্যুর অ্যান্ড ট্রাভেলের মাধ্যমে আপনারা বাস, শেয়ার গাড়ি, টেম্পো ট্রাভেলার এছাড়া প্রাইভেট গাড়ি পেয়ে যাবেন। বাস ভাড়া পড়বে 400-500 টাকা এবং শেয়ার গাড়ির ভাড়া পড়বে 1200-1500 টাকা। বাই এয়ার এলে আপনার নিকটবর্তী এয়ারপোর্ট হচ্ছে জম্মু এয়ারপোর্ট, ওখান থেকে বাসে এলে উধমপুর আগে আসতে হবে, তারপর ওখান থেকে পাটনিটপ। চাইলে প্রাইভেট গাড়িও বুক করে আসতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 4.5-5.5 হাজার টাকা। এইবার আসি হোটেলের কথায়। পাটনিটপে হোটেল মিনিমাম 1200 থেকে শুরু করে 12,000 টাকা পর্যন্ত রয়েছে, সেক্ষেত্রে আপনাকে দেখে শুনে ভালো মন্দ বিচার করে তবে হোটেল নিতে হবে, কারণ অনলাইনে শো করা ম্যাক্সিমাম হোটেল কিন্তু উধামপুরে, আর উধামপুর পাটনিটপ থেকে 45 কিলোমিটার আগে। এইবার বলি আমরা একদিন থাকা সত্ত্বেও কেন প্রপারলি ঘুরতে পারলাম না পাটনিটপ, কারণ পাটনিটপ যাওয়ার দিন আমরা ক্রিমচি টেম্পল এবং ফেরার দিন মানসার লেক ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছিলাম, সেই ভিডিও কদিন পরেই আসবে। সবশেষে আসি খাওয়া দাওয়ার কথায়। হিল স্টেশন মানেই খাওয়া দাওয়ার মূল্য খুবই এক্সপেন্সিভ হয়ে থাকে, এখানেও তার ব্যতিক্রম নয়। মোটামুটি সবজি ভাত 200-250 টাকার মধ্যে পেয়ে যাবেন, আর 10 টাকার ম্যাগি 70 টাকায় খেতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভ্রমণ বৃত্তান্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।